দ্য ফ্লাই মুভির শুরুতেই একটি ইভেন্ট দেখানো হয় যেটি বার্থ অক্সাইড কোম্পানি পরিচালিত করেছে। এখানে একটি অনেক ট্যালেন্টেড সায়েন্টিস্টকে দেখানো হয় যার নাম সেদ। সেদ এখানে ভেরোনিকা নামে একজনের সঙ্গে পরিচিত হয় যে একজন সায়েন্স জার্নালিস্ট হয়। সেদ ভেরোনিকাকে বলে, আমি একটি রিসার্চ করেছি আর এটি আমি তোমাকে দেখাতে চাই, আর এটি দেখার জন্য তোমাকে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে। ভেরোনিকা প্রথমে তাকে বারণ করে দেয়, কিন্তু যখন সেদ বারবার তাকে বলতে থাকে সে তার সাথে তার বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এবং সেখানে গিয়ে ভেরোনিকা দেখে সে তার ঘরের মধ্যে দুটো বড় বড় টাম্ব লাগিয়ে রেখেছে। প্রথমে ভেরোনিকা এসব কিছুই বুঝতে পারে না, তাই সে তাকে বুঝিয়ে দেয় যে এটি হলো টেলিপোর্টিং মেশিন, অর্থাৎ একটি মেশিনের মধ্যে যদি তুমি কিছু রাখো তাহলে সেটি অদৃশ্য হয়ে অন্য মেশিনে পৌঁছে যাবে। এখানে সেদ কম্পিউটারও লাগিয়ে রাখে যার দ্বারা সে একটি জিনিসকে অন্য মেশিনে টেলিপোর্ট করতে পারে, অর্থাৎ একটি টাম্ব থেকে কোনো জিনিস অন্য টাম্বে পৌঁছাতে পারে। আর এই কম্পিউটারটি শুধুমাত্র সেদের আওয়াজে চালু হবে। কিন্তু ভেরোনিকা এইসব আজব কথা শুনে কিছুই বিশ্বাস করতে পারে না, তাই সেদ ভেরোনিকাকে বিশ্বাস করানোর জন্য তার হাতে বেঁধে থাকা কাপড়টি তার কাছ থেকে চায়। আর যখনই ভেরোনিকা তাকে কাপড়টি দেয় সে কাপড়টি একটি টাম্বের মধ্যে রাখে আর টেলিপোর্টিং মেশিন অন করে এবং কাপড়টি নিমেষেই অদৃশ্য হয়ে অন্য আর একটি টাম্বে চলে যায়। এটি দেখে ভেরোনিকা খুবই অবাক হয়ে যায় কারণ এটি একটি অনেক বড় আবিষ্কার। আর এই সব দেখার পরে ভেরোনিকা সেদের কাছ থেকে ইন্টারভিউ নিতে শুরু করে। এরপর সে তাকে তার এক্সপেরিমেন্টের সমস্ত কিছু তথ্য জানিয়ে দেয় আর ভেরোনিকা সেগুলোকে রেকর্ড করে নেয়। সেদ যখন জানতে পারে ভেরোনিকা তার কথাগুলো রেকর্ড করেছে, সে ভেরোনিকাকে বারণ করে সে যেন বাইরে এই এক্সপেরিমেন্টের ব্যাপারে কিছু না বলে। কিন্তু ভেরোনিকা তার কথা মানে না আর সে টেপটা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ভেরোনিকা তার বসের কাছে যায় আর সে টেপটি দেয় আর তার সঙ্গে সঙ্গে সেদের এক্সপেরিমেন্টের বিষয়ে সমস্ত কিছু বলে। কিন্তু তার বস তার কথায় বিশ্বাস করে না আর সে সেখান থেকে চলে যায়। এরপর সেদও সেখান থেকে চলে আসে আর সে ভেরোনিকাকে নিয়ে লাঞ্চের জন্য বাইরে যায়। এরপর বাইরে গিয়ে সেদ ভেরোনিকাকে জানায়, আমি এখনো পর্যন্ত আমার এক্সপেরিমেন্টে কোনো জীবিত জীবকে টেলিপোর্ট করিনি, তাই আমি এই এক্সপেরিমেন্টের বিষয়ে এখনো পর্যন্ত কাউকে জানাতে চাই না। আমি দুনিয়ার সব থেকে বড় বৈজ্ঞানিক হতে চাই, তাই আমাকে কোনো একটি জীবিত প্রাণীকেই এই টেলিপোর্ট মেশিনের দ্বারা টেলিপোর্টিং করতে হবে। আমার এক্সপেরিমেন্ট সম্পূর্ণ হওয়ার আগে যদি আমার এক্সপেরিমেন্টের বিষয়ে কেউ জানতে পারে তাহলে আমার এটিতে প্রাণের ঝুঁকিও থাকতে পারে, তাই আমি আমার এক্সপেরিমেন্টের বিষয়ে এখনই কাউকে কিচ্ছু জানাতে চাই না। আর আমি চাই তুমি আমার সঙ্গে কাজ করো আর আমার সমস্ত এক্সপেরিমেন্ট ডকুমেন্ট করো, আর যখন আমার এক্সপেরিমেন্ট সম্পূর্ণভাবে সফল হবে তুমি দুনিয়ার সামনে সেটিকে নিয়ে আসো আর একটি ম্যাগাজিন আকারে প্রকাশ করো। ভেরোনিকা তার কথায় রাজি হয়ে যায় আরও একবার তার সাথে সে সেদের ল্যাবে যায়। এখানে সেদ এবার একটি শিম্পাঞ্জিকে ট্রান্সপোর্ট করতে চায় আর ভেরোনিকা এই এক্সপেরিমেন্ট পুরোপুরি ক্যামেরায় ভালো করে রেকর্ড করে। আর যখন সে এমনটা করে শিম্পাঞ্জি ট্রান্সপোর্ট হয়ে যায় ঠিকই, কিন্তু শিম্পাঞ্জিটি আর বেঁচে থাকে না, অর্থাৎ তার এক্সপেরিমেন্ট পুরোপুরিভাবে অসফল হয়। এটি দেখে সে অনেক বেশি হতাশ হয়ে যায়। রাতে সেদ হতাশ হয়ে বিছানায় শুয়ে থাকে আর তাকে ভেরোনিকা বোঝানোর চেষ্টা করে। এখন তারা একসঙ্গে কাজ করতে করতে অনেক কাছাকাছি চলে আসে, দুজন দুজনকে এখন পছন্দ করতে শুরু করে। এরপর সেদ একটি বুদ্ধি পায় আর সে উঠে তার টেলিপোর্ট মেশিনের কাছে যায়। এরপর সে একটি মাংসের টুকরোকে ট্রান্সপোর্ট করার চেষ্টা করে এবং সে সম্পূর্ণভাবে সফল হয়। এটি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এখন সে পুরোপুরিভাবে বুঝতে পারে তার কি করা উচিত। এরপর সে তার কম্পিউটারের সেটিংয়ে কিছু পরিবর্তন আনে, যেমন কিছু জিনিসকে টেলিপোর্ট করার আগে যেন কম্পিউটার সেই জিনিসটিকে স্ক্যান করে এবং তারপরেই টেলিপোর্ট করে। এরপর সে তার বাবনকে টেলিপোর্ট করার জন্য টেলিপোর্ট মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং এরপর সে সম্পূর্ণভাবে সফল হয় এবং তার বাবন সুস্থ স্বাভাবিকভাবে অন্য আর একটি টেলিপোর্ট মেশিনের দ্বারা বাইরে বেরিয়ে আসে। এখন সে তার এক্সপেরিমেন্টে সম্পূর্ণভাবে সফলতা লাভ করে, সে অনেক আনন্দ পায়। কিন্তু এখন ভেরোনিকা জানতে পারে তার বস সেদের পুরো এক্সপেরিমেন্টের ব্যাপারে ম্যাগাজিন আকারে ছাপিয়ে দিয়েছে। আসলে এর আগেও যখন ভেরোনিকা তাকে এই ব্যাপারে বলে সে বিশ্বাস করেছিল, কিন্তু জেনে বুঝে সে ভেরোনিকার কথায় বিশ্বাস করতে চায়নি,
কারণ তারা দুজনে অতীতে সম্পর্কে জড়িত ছিল আর তার বস চাইত না ভেরোনিকা কোনো মতে সেদের সঙ্গে টাইম কাটাক, তাই সে জেনে বুঝে তখন তার স্টোরিটি পাবলিশ করেনি। কিন্তু এই মুহূর্তে সে তার স্টোরি চুরি করে তার নাম দিয়ে পাবলিশ করে দেয়। এরপর সে জানতে পারে ভেরোনিকা এবং তার বস অতীতে একটি সম্পর্কে জড়িত ছিল, আর এটি জানতে পেরে সে অনেক বেশি রেগে যায় এবং অনেক বেশি মদ পান করে ফেলে, কারণ সে ভেরোনিকাকে ভালোবেসে ফেলেছে। আর সে এখন সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে টেলিপোর্ট করবে, আর এখন সে নিজের জামা কাপড় চেঞ্জ করে আর টেলিপোর্ট মেশিনের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু তার অজান্তেই যে একটি মাছিও তার সঙ্গে টেলিপোর্ট মেশিনের মধ্যে ঢুকে পড়ে সেটি সে বুঝতেও পারে না। এরপর ভেরোনিকা সেদের কাছে আসে আর সে তাকে তাদের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে। ভেরোনিকা তাকে জানায় তার কলেজে তার বস একজন লেকচারার ছিল আর সে একদিন তাকে পছন্দ করত, কিন্তু এখন তাদের মধ্যে আর কোনো রকম সম্পর্ক নেই। আর এটি শুনে সেদ অনেক আনন্দ পায়। এরপর তারা যখন রাতের বেলায় ঘুমিয়ে থাকে তখন একটি মাছি চারিদিকে ঘুরতে থাকে আর সেদ একদম তার প্রজাতির মতোই তাকে নিজের ব্রেনের দ্বারা কন্ট্রোল করে হাতে আটকে নেয়। পরের দিন সকালবেলায় উঠে সে নিজেই নিজেকে অনেক বেশি শক্তিশালী অনুভব করতে থাকে। সে বুঝতে পারে টেলিপোর্ট হওয়ার পর থেকে তার শরীরে কিছু পরিবর্তন দেখা দিয়েছে, আর সে যখন ভেরোনিকার সঙ্গে রেস্টুরেন্টে যায় সে আগের থেকেও অনেক বেশি চিনি খেতে থাকে। এদের মনে হয় এসব কিছু নর্মাল আর তারা দুজনে মিলে বাড়ি চলে আসে। রাত্রে যখন তারা ইন্টিমেট হয় ভেরোনিকা দেখে সেদের শরীরে যে জায়গায় আঘাত পেয়েছিল সেই জায়গায় চুল গজাতে শুরু করেছে। ভেরোনিকা সেদকে এই ব্যাপারে বলে কিন্তু সে এটি নিয়ে বেশি মাথায় ঘামায় না। সেদ পুরোপুরি ভাবে বুঝতে পারে সে টেলিপোর্ট হওয়ার পর থেকে তার শরীরে অনেক বেশি শক্তির আবির্ভাব ঘটেছে। এরপর তার শরীরে অনেক বেশি পরিবর্তন হওয়ার কারণে সে ভেরোনিকাকেও বলে তোমারও উচিত টেলিপোর্ট মেশিনে যাওয়া, কিন্তু ভেরোনিকা পুরোপুরি ভাবে মানা করে দেয় আর সে তার উপর রেগে যায় এবং একটি বারে যায় আর একটা মেয়েকে তার সঙ্গে তার বাড়িতে নিয়ে আসে। এরপর সে মেয়েটির সঙ্গে ইন্টিমেটও হয়। তার সাথে সাথে ওই মেয়েটিকে সে টেলিপোর্ট মেশিনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য উস্কাতে থাকে, কিন্তু মেয়েটি তার কথায় রাজি হয় না। ঠিক তখনই সেখানে ভেরোনিকা চলে আসে। ভেরোনিকাকে দেখে সিদ ওই মেয়েটিকে ছেড়ে দেয় আর মেয়েটি সেখান থেকে চলে যায়। এখন ভেরোনিকা সিদকে জানায় তার শরীর থেকে যে আজব রকমের চুলগুলো গজাতে শুরু করেছিল সেগুলো কোনো মানুষের নয়, বরং আশ্চর্যজনকভাবে সেগুলো হলো ইনসেক্টের চুল, কারণ আমি তোমার শরীরের সেই চুলগুলো কেটে সেগুলো ল্যাবে টেস্ট করার জন্য নিয়ে গিয়েছিলাম আর তার ফলে আমি জানতে পারি এগুলো কোনো মানুষের চুল নয়, এগুলো কোনো ইনসেক্টের চুল। সিদ তখন তার কথায় বিশ্বাস করে না আর সে তাকে বলে আমি টেলিপোর্ট হওয়ার পরে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছি আর তাই তুমি আমার ওপর হিংসে করছো, এবং সে রেগে গিয়ে ভেরোনিকাকে সেখান থেকে বের করে দেয়। এরপর সে লক্ষ্য করে দেখে তার শরীরে আরো অনেক রকমের পরিবর্তন দেখা দেয় এবং চুল গজাতে শুরু করে। তার সাথে সাথে সে এটিও দেখে তার নখ আপনা আপনি খুলতে শুরু করেছে। সে বুঝতে পারে তার ডিএনএতে কিছু না কিছু গড়বড় দেখা দিয়েছে, তাই সে সেদিনের রেকর্ড চেক করে যেদিন সে টেলিপোর্ট হয়েছিল। আর এরপর সে জানতে পারে সে যখন টেলিপোর্ট মেশিনের ভেতরে যায় তখন তার সাথে সাথে ভুলবশত একটি মাছিও সেখানে ঢুকে যায়, সেটি সে বুঝতেও পারেনি, আর যে কারণে কম্পিউটার তার ডিএনএ এবং মাছির ডিএনএ কে সংযুক্ত করে দিয়েছে আর এখন তার শরীরে যত পরিবর্তন দেখা দিয়েছে সেই সবকিছুই মাছির ডিএনএ সংযুক্ত হওয়ার কারণে। এরপর কিছু সপ্তাহ পার হয়ে যায় আর সিদ হঠাৎ করে ভেরোনিকাকে ফোন করে তার সাথে দেখা করার জন্য ডাকে। আর যখন ভেরোনিকা তার সাথে দেখা করার জন্য যায় সে সিদকে দেখে পুরোপুরি হয়রান হয়ে যায়, কারণ আশ্চর্যজনকভাবে তার শরীর এখন গলতে শুরু করেছে এবং সে এখন একটি মাছিতে পরিণত হতে চলেছে। এরপর সিদ তাকে সবকিছু জানায় কিভাবে তার ডিএনএ এবং মাছির ডিএনএ সংযুক্ত হয়ে যায় আর এখন মাছির সমস্ত গুণ তার মধ্যে আসতে শুরু করে। ভেরোনিকা এখন সেদের সাহায্য করতে চায়, তাই সে তার বসের কাছে যায় এবং সেদের ব্যাপারে সবকিছু তাকে জানায়। এরপর সে সেদকে সাহায্য করতে চায় না, কিন্তু সে ভেরোনিকাকে নিজের করে পেতে চায়, তাই সে সেদের সাহায্য করতে রাজি হয়ে যায়। কিন্তু সে সেদের সঙ্গে দেখা করতে তার ল্যাবে যেতে রাজি হয় না, তাই ভেরোনিকা আরো একবার সেদের কাছে আসে আর সে এসে দেখে যে সে এখন একটি মাছির মতোই দিগলের ওপরে খুব মসৃণ ভাবে চলাচল করতে পারছে। আর সে এই সবকিছু রেকর্ড করে এবং তার বসের কাছে নিয়ে যায় যাতে তার বস তার সাহায্য করতে পারে। এরপর আমাদের সেদকে দেখানো হয় যে এখনো পর্যন্ত রিসার্চ করতে ব্যস্ত থাকে আর সে এই সিদ্ধান্তে পৌঁছায় যে একবার যদি
কোনো একটি সুস্থ মানুষের সাথে সে টেলিপোর্ট হতে পারে, তবে সে আরও একবার স্বাভাবিক হতে পারবে। এরপর আরও একবার ভেরোনিকা তার কাছে আসে, আর এখন সে দেখে সিদের অবস্থা আগের থেকে আরও অনেক বেশি খারাপ হয়ে যায়। সে পুরোপুরি গলতে শুরু করেছে আর একটি মাছিতে পরিণত হতে চলেছে। ভেরোনিকা সেখান থেকে চলে যায়। আসলে সে তাকে এটি বলতে আসে যে সে সিদের বাচ্চার মা হতে চলেছে। ভেরোনিকা প্রেগনেন্ট হয়। ভেরোনিকা যখন বাইরে যায়, তার বস তার জন্য আগে থেকেই অপেক্ষা করে। ভেরোনিকা তাকে বলে, আমি এই বাচ্চাটিকে জন্ম দিতে চাই না, কারণ আমার মনে হয় তার বাচ্চাও একটি অস্বাভাবিক বাচ্চা হবে। তাই সে অ্যাবর্শন করাতে চায় এবং তার বসের সঙ্গে হসপিটালে যায়। আর ওখানে দেখানো হয় যে এখন সিদ ভেরোনিকা এবং তার বসের সমস্ত কথোপকথন আড়াল থেকে শুনে নেয়। আর এখন সিদ হসপিটালে পৌঁছে যায় যেখানে ভেরোনিকা রয়েছে, আর সে ভেরোনিকাকে তুলে নিয়ে সেখান থেকে চলে আসে। তাকে সেখান থেকে নিয়ে গিয়ে সে বলে, আমি চাই আমার বাচ্চা পৃথিবীতে জন্ম নে। আর এটি বলে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ভেরোনিকাও তার সাথে সাথে ইমোশনাল হয়ে যায়। কিন্তু সে তাকে বলে, আমি বুঝতে পেরেছি আমার পেটে যে বাচ্চা রয়েছে সেটি কোনো নর্মাল মানুষ নয়, সেটা একটা ইনসেক্ট, কারণ এটি আমি স্বপ্নেও দেখেছি। এরপর ভেরোনিকার বসকে দেখানো হয়েছে। সে সেদকে মারার জন্য তার ল্যাবে আসে আর তার হাতে একটি বন্দুক থাকে। আর ভেরোনিকার বস সেদকে মারার আগে সেদ সেখানে চলে আসে আর তার ওপর হামলা করে তাকে আহত করে দেয়। কিন্তু তাকে মারার আগে সেখানে ভেরোনিকা চলে আসে আর তাকে আটকে নেয়। এরপর সেদ ভেরোনিকাকে নিয়ে টেলিপোর্ট মেশিনে যাওয়ার জন্য ইশারা করে, কিন্তু ভেরোনিকা তার কথায় রাজি হয় না, কারণ সে ভাবে যদি টেলিপোর্ট মেশিনে যাওয়ার কারণে সে একটি ইনসেক্টে পরিণত হয়ে যায়, তাই সে তাকে মানা করে দেয়। এরপর সে জোর জবরদস্তি করে ভেরোনিকাকে নিয়ে টেলিপোর্ট মেশিনের মধ্যে ঢুকতে চায়, কিন্তু ভেরোনিকা তার সাথে যেতে চায় না আর তার মুখ চেপে ধরে। আর সঙ্গে সঙ্গে সিদের শরীর গলতে থাকে আর সে পুরোপুরি ভাবে এখন একটি মাছিতে পরিণত হয়ে যায়। এরপর ভেরোনিকাকে সে একটি টেলিপোর্ট মেশিনে ঢুকিয়ে দেয় আর সিদ অন্য আর একটি টেলিপোর্ট মেশিনের মধ্যে নিজে ঢুকে যায় এবং টেলিপোর্ট মেশিনকে অন করে দেয়। কিন্তু টেলিপোর্ট মেশিনের সময় পার হওয়ার আগেই ভেরোনিকার বস টেলিপোর্ট মেশিনের কেবিলের ওপর গুলি করে দেয় এবং ভেরোনিকার টেলিপোর্ট হওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু তখনও সিদের মেশিনে টেলিপোর্ট চালু থাকে, তাই সে আরও একবার টেলিপোর্ট হয়ে নিজের মেশিনের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। আর সে এখন অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, এখন সে ঠিকভাবে উঠে দাঁড়াতেও পারে না। এরপর সে খুব কষ্ট করে ভেরোনিকার পাশে যায় আর তাকে ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় সে যেন তাকে গুলি করে মেরে দেয়, কারণ সে পুরোপুরিভাবে বুঝতে পেরে যায় তার জীবনের এখন শেষ দিন চলছে। যদিও ভেরোনিকা সিদকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তবুও সে বুঝতে পারে যে তাকে মেরে দিলে সিদ শান্তি পাবে, তাই সে বাধ্য হয়ে সিদকে গুলি করে দেয়। আর এইভাবে সিদের মৃত্যু হয় এবং এভাবেই এই মুভির প্রথম পার্ট এখানে শেষ হয়ে যায়।